নমস্কার, আমাদের উইদিন 30 এডুকেশনাল চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা আবগারি ও WBP মেন পরীক্ষার প্রস্তুতির জন্য 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, ঝাঁসিতে কে মহাবিদ্রোহ দমন করেছিলেন? অপশন এ হ্যাভলক, অপশন বি হিউজ রোজ, অপশন সি ক্যাম্পবেল, অপশন ডি নিকলসন। উত্তর হবে অপশন বি হিউজ রোজ। আমরা জানি হিউজ রোজ ঝাঁসিতে মহাবিদ্রোহ দমন করেছিলেন। ঝাঁসিতে মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন রানী লক্ষ্মীবাই। 1857 খ্রিস্টাব্দের 29শে মার্চ মহাবিদ্রোহের সূচনা হয় ব্যারাকপুরে। দামোদর বিনায়ক সাভারকর এই মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, ইন্ডিয়াজ ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলে আখ্যায়িত করেছেন। নেক্সট কোয়েশ্চেন, হিন্দুস্থানের তোতা পাখি বলা হয় অপশন এ চাঁদ বোরদাইকে, অপশন বি আমির খসরুকে, অপশন সি জিয়াউদ্দিন বরণীকে, অপশন ডি কোনোটি নয়। উত্তর হবে অপশন বি আমির খসরুকে। আমরা জানি আমির খসরুকে হিন্দুস্থানের তোতা পাখি বা তোতা ই হিন্দ বলা হয়। আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি। তার লেখা বিখ্যাত গ্রন্থ হল তুঘলকনামা ও মিফতা উল ফুতুহ। মিফতা উল ফুতুহ ও তুঘলকনামা তার লেখা বিখ্যাত গ্রন্থ। নেক্সট কোয়েশ্চেন, গুরুমুখী বর্ণমালার প্রচলন কে করেছিলেন? অপশন এ গুরু নানক, অপশন বি গুরু অঙ্গদ, অপশন সি গুরু অর্জুন, অপশন ডি গুরু রামদাস। উত্তর হবে অপশন বি গুরু অঙ্গদ। আমরা জানি গুরু অঙ্গদ গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিলেন। গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় শিখ গুরু। শিখ ধর্ম প্রবর্তন করেন গুরু নানক। শিখ শব্দটির অর্থ হল শিষ্য। শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। এই গ্রন্থ সাহেব কিন্তু গুরুমুখী বর্ণমালাই লিখিত। নেক্সট কোয়েশ্চেন, আহমেদাবাদ শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? অপশন এ নর্মদা, অপশন বি তাপ্তি, অপশন সি সবরমতী, অপশন ডি লুনি। উত্তর হবে অপশন সি সবরমতী। আমরা জানি আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। আহমেদাবাদ গুজরাটের একটি গুরুত্বপূর্ণ শহর। আহমেদাবাদ শহরকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। তামিলনাড়ুর কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। সবরমতী হল ভারতের একটি গুরুত্বপূর্ণ পশ্চিম বাহিনী নদী। এছাড়াও নর্মদা তাপ্তিও কিন্তু ভারতের পশ্চিম বাহিনী নদী। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন রেখাকে তারিখ বিভাজিকা বলা হয়? অপশন এ 0° মূল মধ্যরেখা, অপশন বি 0° অক্ষরেখা, অপশন সি 180° দ্রাঘিমা রেখা, অপশন ডি 90° দ্রাঘিমা রেখা। উত্তর হবে অপশন সি 180° দ্রাঘিমা রেখা। আমরা জানি 180° দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বা তারিখ বিভাজিকা রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন বলা হয়। আমরা জানি দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কোনো স্থানের সময় নির্ধারণ করি। 1° দ্রাঘিমায় সময়ের পার্থক্য হয় 4 মিনিট। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় পুলকেশী কোন পল্লব রাজার কাছে পরাজিত হয়েছিলেন? অপশন এ প্রথম নরসিংহবর্মন, অপশন বি দ্বিতীয় নরসিংহবর্মন, অপশন সি প্রথম মহেন্দ্রবর্মন, অপশন ডি কোনোটি নয়। উত্তর হবে অপশন এ প্রথম নরসিংহবর্মন। আমরা জানি প্রথম নরসিংহবর্মনের কাছে দ্বিতীয় পুলকেশী পরাজিত হয়েছিলেন। প্রথম নরসিংহবর্মন ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। মহাবলীপুরমের রথ মন্দির এই প্রথম নরসিংহবর্মনের সময়কালে। নেক্সট কোয়েশ্চেন, সুলতান মামুদ কত সালে সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন? অপশন এ 1020, অপশন বি 1024, অপশন সি 1026, অপশন ডি 1027। উত্তর হবে অপশন সি 1026। আমরা জানি গজনীর সুলতান মামুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। এই 17 বার ভারত আক্রমণের মধ্যে 1026 খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি দামোদর নদের উৎপত্তি স্থল? অপশন এ ছোটনাগপুরের খাম্বাত শৃঙ্গ, অপশন বি রাজমহল পাহাড়, অপশন সি অযোধ্যা পাহাড়, অপশন ডি ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়। উত্তর হবে অপশন এ ছোটনাগপুরের খাম্বাত শৃঙ্গ। আমরা জানি দামোদর নদ ছোটনাগপুরের খাম্বাত শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করে ভাগীরথী ও হুগলি নদীতে পতিত হয়েছে। পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার কাছে ভাগীরথী ও হুগলি নদীতে পতিত হয়েছে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ। নেক্সট কোয়েশ্চেন, হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান ব্যর্থ হওয়ার কারণ? অপশন এ শশাঙ্কের আক্রমণ,
অপশন বি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজয় অপশন সি হুনাক্রমণ অপশন ডি সবগুলি উত্তর হবে অপশন বি দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজয় আমরা জানি চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হওয়ার ফলে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান ব্যর্থ হয় হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশীর সভাকবির নাম ছিল রবিকীর্তি রবিকীর্তি রচিত প্রশস্তিটির নাম হল আইহোল প্রশস্তি নেক্সট কোয়েশ্চেন ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় অপশন এ হিমবাহের সঞ্চয়কার্যের ফলে অপশন বি হিমবাহের ক্ষয়কার্যের ফলে অপশন সি নদীর ক্ষয়কার্যের ফলে অপশন ডি হিমবাহের বহনকার্যের ফলে উত্তর হবে অপশন বি হিমবাহের ক্ষয়কার্যের ফলে আমরা জানি হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় এছাড়াও হিমবাহের ক্ষয়কার্যের ফলে রসে মোতানে সার্ক বা করি আরেত বা এরিটি প্রভৃতি ভূমিরূপ সৃষ্টি হয় নেক্সট কোয়েশ্চেন গান্ধীজি কবে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন অপশন এ ১৯১৫ অপশন বি ১৯১৬ অপশন সি ১৯১৭ অপশন ডি ১৯২২ উত্তর হবে অপশন এ ১৯১৫ আমরা জানি ১৯১৫তে মহাত্মা গান্ধী গুজরাটের সবরমতী নদীর তীরে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন ১৯১৫ খ্রিস্টাব্দের ৯ জানুয়ারি এই ৯ জানুয়ারি দিনটিকে আমরা এনআরআই ডে বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে বা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটির গতিবেগের একক হল নট অপশন এ শব্দ তরঙ্গ অপশন বি আলোক তরঙ্গ অপশন সি এরোপ্লেন অপশন ডি জাহাজ উত্তর হবে অপশন ডি জাহাজ আমরা জানি জাহাজের গতিবেগের একক হল নট নট হল জাহাজের গতিবেগের একক নেক্সট কোয়েশ্চেন কোবরা কোন খনিজ পদার্থ উৎপাদনে বিখ্যাত অপশন এ লোহা অপশন বি ম্যাঙ্গানিজ অপশন সি অভ্র অপশন ডি কয়লা উত্তর হবে অপশন ডি কয়লা আমরা জানি কোবরা হল ছত্তিশগড়ের বিখ্যাত কয়লা খনি ছত্তিশগড়ের একটি গুরুত্বপূর্ণ ভারতের বৃহত্তম কয়লা খনির নাম হল কোবরা নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত জোড়াগুলির মধ্যে ভুলটি চিহ্নিত কর অপশন এ অনির্বাণ লাহিড়ী গলফ অপশন বি পঙ্কজ আদবানী বিলিয়ার্ডস অপশন সি অভিনব বিন্দ্রা শুটিং অপশন ডি ফ্লয়েড মেওয়েদার ফর্মুলাকার উত্তর হবে অপশন ডি ফ্লয়েড মেওয়েদার ফর্মুলাকার আমরা জানি অনির্বাণ লাহিড়ী গলফের একজন বিখ্যাত ভারতীয় খেলোয়াড় পঙ্কজ আদবানী স্নুকার্স ও বিলিয়ার্ডস খেলার সঙ্গে যুক্ত অভিনব বিন্দ্রা একজন বিখ্যাত ভারতীয় শুটার তিনি প্রথম ভারতীয় হিসেবে এককভাবে অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন তার লেখা বিখ্যাত আত্মজীবনীটির নাম হল এ শর্ট অ্যাট হিস্ট্রি ফ্লয়েড মেওয়েদার ছিলেন একজন বিখ্যাত মার্কিন বক্সার আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বক্সার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বক্সার ফ্লয়েড মেওয়েদার নেক্সট কোয়েশ্চেন ইলেকট্রিক হিটারে কয়েল প্রস্তুতিতে নিম্নলিখিত কোন ধাতু ব্যবহৃত হয় অপশন এ অ্যালুমিনিয়াম অপশন বি টাংস্টেন অপশন সি নাইক্রোম অপশন ডি কোনোটি নয় উত্তর হবে অপশন সি নাইক্রোম আমরা জানি ইলেকট্রিক হিটারে নাইক্রোম ব্যবহৃত হয় এই নাইক্রোম হলো একটি সংকর ধাতু বা মিশ্র ধাতু এই নাইক্রোমের মধ্যে নিকেল ও ক্রোমিয়াম উপস্থিত থাকে অর্থাৎ নিকেল ও ক্রোমিয়ামের সংকর ধাতু হলো নাইক্রোম এই নাইক্রোমের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক হল নাইক্রোমের বৈশিষ্ট্য নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী অপশন এ অ্যাসবেস্টস অপশন বি সেলুলয়েড অপশন সি সোনা অপশন ডি অভ্র উত্তর হবে অপশন ডি অভ্র আমরা জানি অভ্র বা মাইকা হল তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী এই জন্য বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে মাইকা বা অভ্র ব্যবহার করা হয় নেক্সট কোয়েশ্চেন শিবাজি কত সালে মারা যান অপশন এ ১৬৭৬ অপশন বি ১৬৭৭ অপশন সি ১৬৭৮ অপশন ডি ১৬৮০ উত্তর হবে অপশন ডি ১৬৮০ আমরা জানি শিবাজি ১৬৮০ খ্রিস্টাব্দে মারা যান ১৬২৭ খ্রিস্টাব্দে শিবনের গিরিদুর্গে শিবাজি জন্মগ্রহণ করেন শিবাজি ছিলেন মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা নেক্সট কোয়েশ্চেন কৌশিক সোডার রাসায়নিক নাম কি
অপশন এ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি সোডিয়াম ক্লোরাইড, অপশন সি সোডিয়াম কার্বোনেট, অপশন ডি সোডিয়াম হাইড্রোক্সাইড। উত্তর হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড হলো কস্টিক সোডার রাসায়নিক নাম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা CaOH হোল টু হলো কলিচুনের রাসায়নিক নাম। সোডিয়াম ক্লোরাইড হলো খাদ্য লবণ। এছাড়াও সোডিয়াম ক্লোরাইডের সংকেত হলো NaCl। সোডিয়াম কার্বোনেট বা Na2CO3 হলো কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম। কাপড় কাঁচা সোডার রাসায়নিক নাম হলো সোডিয়াম কার্বোনেট Na2CO3। খাবার সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বোনেট, যার সংকেত Na2HCO3। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশন এ 5ই জুন, অপশন বি 7ই জুন, অপশন সি 25শে মে, অপশন ডি 8ই জুলাই। উত্তর হবে 5ই জুন। আমরা জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস বা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ডে হিসেবে পালিত হয়। এছাড়াও আমরা জানি 22শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস বা বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে হিসেবে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? অপশন এ ক্যান্সার, অপশন বি পোলিও, অপশন সি হেপাটাইটিস বি, অপশন ডি ম্যালেরিয়া। উত্তর হবে ম্যালেরিয়া। আমরা জানি ম্যালেরিয়া রোগের কারণ হলো একটি প্রোটোজোয়া যার নাম প্লাজমোডিয়াম ভাইভক্স। এই ম্যালেরিয়া রোগের জীবাণু বা প্রোটোজোয়া আবিষ্কার করেন বিজ্ঞানী রোনাল্ড রস। বিজ্ঞানী রোনাল্ড রস ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্রোটোজোয়া প্লাজমোডিয়াম ভাইভক্স আবিষ্কার করেন। পোলিও ও হেপাটাইটিস বি হলো ভাইরাস ঘটিত রোগ। হেপাটাইটিস বি এবং পোলিও ভাইরাস ঘটিত রোগ। ক্যান্সার হলো একটি জিনগত রোগ। ক্যান্সার রোগের জন্য দায়ী জিনটির নাম অঙ্কোজিন। নেক্সট কোয়েশ্চেন, চা উৎপাদনে ভারতবর্ষে কোন রাজ্যের স্থান প্রথম? অপশন এ অসম, অপশন বি কেরল, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মধ্যপ্রদেশ। উত্তর হবে অপশন এ কেরল। আমরা জানি চা উৎপাদনে অসমের স্থান প্রথম। অসমে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি 50%-এরও বেশি, প্রায় 51% চা উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ? অপশন এ যক্ষা, অপশন বি জলাতঙ্ক, অপশন সি টাইফয়েড, অপশন ডি কালাজ্বর। উত্তর হবে জলাতঙ্ক। আমরা জানি জলাতঙ্ক একটি ভাইরাস ঘটিত রোগ এবং জলাতঙ্ক রোগের ভাইরাসটির নাম হলো রেবিস ভাইরাস। রেবিস ভাইরাস হলো জলাতঙ্ক রোগ সৃষ্টির জন্য দায়ী। নেক্সট কোয়েশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বলা আছে? অপশন এ 66নম্বর ধারা, অপশন বি 63নম্বর ধারা, অপশন সি 61নম্বর ধারা, অপশন ডি 75নম্বর ধারা। উত্তর হবে অপশন এ 66নম্বর ধারা। আমরা জানি ভারতীয় সংবিধানের 66নম্বর ধারায় ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে বলা আছে। এই প্রসঙ্গে মনে রাখতে হবে ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনো সমস্যা দেখা দিলে তা মীমাংসা করেন সুপ্রিম কোর্ট। নেক্সট কোয়েশ্চেন, হৃৎপিণ্ডের সবচেয়ে বড় প্রকোষ্ঠের নাম কি? অপশন এ ডানুলিন্দ, অপশন বি বামুলিন্দ, অপশন সি ডান নিলয়, অপশন ডি বাম নিলয়। উত্তর হবে অপশন ডি বাম নিলয়। আমরা জানি বাম নিলয় হলো মানব হৃৎপিণ্ডের সবথেকে বড় প্রকোষ্ঠ। মানুষের হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ থাকে, যথা ডানুলিন্দ, বামুলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়। মাছের হৃৎপিণ্ডের কেবলমাত্র 2টি প্রকোষ্ঠ থাকে, একটি অলিন্দ, একটি নিলয়। তাই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, অ্যালকোহল থার্মোমিটার উষ্ণতা মাপার কাজে অপরিহার্য হয়? অপশন এ নিরক্ষীয় অঞ্চলে, অপশন বি ক্রান্তীয় অঞ্চলে, অপশন সি মেরু অঞ্চলে, অপশন ডি নাতিশীতোষ্ণ অঞ্চলে। উত্তর হবে অপশন সি মেরু অঞ্চলে। আমরা জানি মেরু অঞ্চলে বা আন্টার্কটিকায় উষ্ণতা মাপার কাজে অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয়। এখানে পারদ থার্মোমিটার ব্যবহার করা যায় না, কারণ আন্টার্কটিকায় উষ্ণতার মান খুবই কম হয় এবং আমরা জানি পারদ -39°C তাপমাত্রায় জমে কঠিনে পরিণত হয়। তাই মেরু অঞ্চলে তথা আন্টার্কটিকায় উষ্ণতা মাপার জন্য পারদ থার্মোমিটার ব্যবহার করা যায় না, অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করতে হয়। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তীতে এরকম আবার একটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।